নমস্কার বন্ধুরা, ডটকম টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আপনি কি এমন একটি ব্যবসার আইডিয়া খুঁজছেন যাতে আপনি প্রায় 2,000 টাকা নিয়ে নিজের একটি স্বাধীন কোম্পানি খুলে মাসে 40-50,000 টাকা অনায়াসে রোজগার করতে পারবেন? তাহলে এই ব্যবসার আইডিয়াটি আপনার জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, আপনারা দেখছেন ডটকম টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। আমার প্রতিটি ভিডিওতে নিত্য নতুন ব্যবসার খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা তার মধ্য থেকে খুঁজে নিতে পারেন আপনার জন্য বেস্ট বিজনেস কোনটি হবে। বন্ধুরা, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন, আজ আমি আপনাদের বাসন মাজার স্ক্রাব প্যাড প্যাকিং এবং সেলিং বিজনেস প্ল্যান শেয়ার করব, যেখানে আপনি প্রায় 2,000 টাকা পুঁজি নিয়ে নিজের কোম্পানি খুলবেন ও মাসে 50,000-এরও বেশি রোজগার করতে পারবেন। তো এই বিজনেস আপনি কিভাবে শুরু করবেন, কি মেশিন কিনবেন, কোথা থেকে কিনবেন, কি কি কাঁচামাল কিনবেন, কিভাবে প্যাকেজিং করবেন ও কিভাবে মার্কেটিং করবেন, আর কি কি লাইসেন্সি পার লাগবে, এই সমস্ত তথ্য নিয়েই এই ভিডিও। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনি সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধু, ভিডিওর শেষে আমি দেবো আপনাদের একটি স্পেশাল বোনাস টিপস যা এই ব্যবসাকে দ্রুত বড় করতে সাহায্য করবে। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস আইডিয়া। তবে বন্ধু, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে জানাই একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ এই চ্যানেল ডটকম টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন যাতে এইরকমই দরকারি জানবার ভিডিও আমি যখনই আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাসন মাজবার জন্য যে সবুজ রঙের স্ক্রাব প্যাড বিক্রি হয় সেটি একটি নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে এবং আমাদের প্রায় প্রত্যেকটি বাড়িতে এই স্ক্রাব প্যাডকে নিয়মিতভাবে ব্যবহার করা হয়। তাই আপনি যদি আপনার লোকালিটিতেই দেখেন, আপনি দেখতে পাবেন প্রায় প্রত্যেকটি দোকানে এই স্ক্রাব প্যাড বিক্রি হয়। আর বন্ধু, সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে সারা বছর ধরে এই স্ক্রাব প্যাডের ডিমান্ড থাকার দরুন আপনি যদি এই বিজনেস শুরু করেন তাহলে আপনার বিজনেসে কখনো অফ সিজন থাকবে না আর আপনি কিন্তু মার্কেটে এত ডিমান্ড থাকার দরুন দিন দিন কিন্তু কোম্পানিকে গ্রো করতে পারবেন। আজকে আমি যে বিজনেস প্ল্যান আপনাদেরকে দেব, আপনি এই বাসন মাজার স্ক্রাব প্যাড প্যাকিং এবং সেলিং বিজনেস শুরু করতে পারবেন মাত্র 2,000 টাকাতেই। এবং আপনি চাইলে 2,000 টাকার পরিবর্তে বেশি টাকা ইনভেস্ট করে বড় কোম্পানিও খুলতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার লোকালিটিতে আপনি এই বিজনেস ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারবেন এবং সেটা শুরু করে অন্তত দেখতে পারবেন এই বিজনেস আপনি কতটা গ্রো করতে পারছেন। আপনার যত গ্রো হবে আপনি তত বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে এই টোটাল স্ক্রাব প্যাড প্যাকিং এবং সেলিং বিজনেস আপনি কিভাবে করবেন, টোটাল পদ্ধতিটি আমি 3টি ধাপে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথম ধাপে আমি আপনাদেরকে দেখাবো এই বিজনেস শুরু করতে গেলে আপনার কী মেশিন কিনতে হবে এবং কী কী কাঁচামাল কিনতে হবে এবং তার জন্য কত খরচ পড়তে পারে। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে প্রসেসিং দেখাবো, অর্থাৎ আপনি কী প্রসেসে প্যাকিং এবং সেলিং করবেন। এবং তৃতীয় ধাপে আমি আপনাদেরকে বলবো এই বিজনেস করতে গেলে আপনার কী কী লাইসেন্স বা পেপার্স রেডি রাখতে। এবং শেষে আমি যেমনটা আপনাদেরকে প্রমিস করেছি আমি একটি স্পেশাল বোনাস টিপস দেবো এই বিজনেস যদি আপনি শুরু করেন কীভাবে রাতারাতি বড় হতে পারবেন সেটি জানানোর জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক, প্রথম ধাপে আসা যাক। বন্ধুরা, এই স্ক্রাব প্যাড প্যাকিং এবং সেলিং বিজনেস শুরু করতে গেলে সবার প্রথমে যে কাঁচামালটি আমাদের প্রয়োজন হবে সেটি হলো গ্রিন স্ক্রাব প্যাড, অর্থাৎ আপনি যে স্ক্রাব প্যাডকে আপনি প্যাকিং করবেন সেই স্ক্রাব প্যাড আপনি কোথা থেকে পাবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সমস্ত ঠিকানা। পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তেই আপনার বাড়ি হোক না কেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তেই বাড়ি হোক না কেন, আপনি কোথা থেকে কিনবেন, আপনার নিয়ারেস্ট লোকেশনের ঠিকানা, ফোন নাম্বার আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি এই সমস্ত স্ক্রাব প্যাড যেগুলিকে আমরা মার্কেটিং করব সেগুলিকে আপনি পাইকারি রেটে এই মুহূর্তে কিনতে পারবেন 1.50 টাকা থেকে 2 টাকা পার পিস হিসাবে। আপনি যদি একটু বড় আকৃতির বেটার কোয়ালিটিও বাছেন তাহলেও আপনি পার পিস হিসাবে 2 টাকা থেকে 2.25 টাকার মধ্যে পেয়ে যাবেন পাইকারি রেটে। এবার এইগুলিকে নিয়ে এসে আপনাকে প্যাকেজিং করতে হবে। সেই প্যাকেজিংয়ের জন্য দ্বিতীয় উপকরণ আমাদের লাগবে, প্যাকেজিংয়ের জন্য কাগজ, অর্থাৎ ছোটো ছোটো কাগজ প্যাকিংয়ের জন্য আপনাকে কিনতে হবে মার্কেট থেকে আপনার কোম্পানির নাম ছাপিয়ে। সেইগুলিও কোথা থেকে পাবেন আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিয়েছি। এবার সেই প্যাকেজিং কাগজ কেনা হয়ে যাওয়ার পর 3 নম্বর উপকরণটি হলো ম্যানুয়াল প্যাকেজিং মেশিন। যেই মেশিন এই মুহূর্তে মার্কেটে কিনতে পারবেন আপনি প্রায় 700 টাকা থেকে 1,000 টাকার মধ্যে। এই মেশিনও আপনি কোথা থেকে কিনবেন তার ঠিকানা এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আপনি যদি এই 3টি উপকরণ কিনে আনেন এবং যার জন্য আপনার খরচ পড়বে মার্কেটে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত, তাহলে এই 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত আপনি খরচা করে এই জিনিসগুলো নিয়ে আসার পরে আপনি বাড়িতে কী পদ্ধতিতে এই প্যাকেজিং করবেন সেটি আপনাকে একটু দেখিয়ে দিই। বন্ধু, পদ্ধতি খুবই সহজ। আপনি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজের প্লাস্টিক প্যাকেটে আপনার কোম্পানির নাম ছাপিয়ে প্রত্যেকটি স্ক্র্যাপ প্যাড তার ভিতরে ঢোকাবেন এবং এই ম্যানুয়াল প্যাকেজিং মেশিন দিয়ে চাপ দিলেই আপনার কিন্তু প্যাকেজিং কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি এইরকমভাবে প্যাকেজিং করা শুরু করেন দেখবেন প্রত্যেক দিনে 1,000 থেকে 1,200 প্যাকেজিং আপনি করতে পারবেন প্রায় 4-5 ঘন্টা বসে
সময় দিয়ে। অর্থাৎ আপনি 4-5 ঘন্টা কি 6 ঘন্টা যদি সময় দেন, প্রায় 1,200 প্যাকেজিং আপনি নিঃসন্দেহে করতে পারবেন। এবং তাহলে টোটাল যদি আপনি হিসাব করে দেখেন, স্ক্র্যাপ প্যাড যদি আপনার 2 টাকা খরচ পড়ে, প্যাকেজিংয়ের জন্য যদি 50 পয়সা খরচ পড়ে, আর আমি ধরছি ইলেকট্রিসিটি এবং লেবার কস্ট যদি 50 পয়সা প্রত্যেক পিসে খরচ পড়ে, আপনার একটি স্ক্র্যাপ প্যাড প্রোডাকশান পিছু খরচ হচ্ছে 3 টাকা। আর আপনি এইগুলিকে লোকাল মার্কেটে যদি পাইকারি রেটেও 6 টাকা দামে বিক্রি করেন, তাহলে প্রত্যেকটিতে আপনি 3 টাকা করে লাভ পাচ্ছেন। অর্থাৎ আপনি যে টাকায় বিক্রি করছেন তার অর্ধেক আপনার মুনাফা, যেগুলি মার্কেটে 10 টাকা পার পিসে বিক্রি হয় প্রত্যেকটি দোকানে দোকানে। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটি দোকানে নিজে নিজে বিক্রি করতে চান, তাহলে আপনি 6 টাকার জায়গায় 7 টাকা পার পিস হিসাবে বিক্রি করতে পারবেন। আপনি যদি কোনো পাইকারি বা হোলসেলারদের হাতে দিতে পারেন, তাহলে 6 টাকায় বিক্রি করতে পারবেন, তাহলেও আপনার কিন্তু আপনার বিক্রিত অর্থের অর্ধেক আপনার মুনাফা হিসাবে থাকবে। এভাবে আপনি বিজনেস শুরু করবার পর যখন আপনার বিজনেস অনেকটা গ্রো করবে, তখন আপনি কন্টিনিউয়াস ব্যান্ড সেলিং মেশিন, যার মার্কেট প্রাইস 14-15 হাজার টাকা, দিয়ে আরও স্পিডে প্যাকেজিং করতে পারবেন। তখন আপনি ওই হ্যান্ডহেল্ড ম্যানুয়াল প্যাকেজিং মেশিনের বদলে এই 15,000 টাকা খরচ করে ব্যান্ড সিলার মেশিনের দ্বারা কিন্তু অনেক স্পিডে প্যাকেজিং করতে পারবেন। প্রত্যেক দিন প্রায় 3,000 প্যাকেজিং আপনি নিমেষের মধ্যে করতে পারবেন 4-5 ঘন্টা সময় দিয়ে। আপনি যদি চান এই বিজনেসটিকে আরও বড় স্কেলে করতে, তাহলে আপনি কিন্তু এই স্ক্র্যাপ প্যাড প্যাকিং মেশিন মার্কেটে কিনতে পারবেন, যেই মেশিনের দাম এই মুহূর্তে মার্কেটে 1,20,000 থেকে 1,30,000 মধ্যে আপনি পেয়ে যাবেন কলকাতাতে। কোথা থেকে পাবেন তার ডিটেলসও আমি দিয়ে দিয়েছি। তবে বন্ধু, যে কোনো বিজনেস শুরু করবার আগে আমি যেমনটি আপনাদেরকে বলি, আপনি বিজনেসটিকে ভালোভাবে বুঝুন। আপনাকে এই বিজনেস শুরু করবার আগে ভালো করে নিজেকে রিসার্চ করতে হবে। আপনি আপনার লোকালিটিতে দেখুন কেমন মার্কেটে ডিমান্ড আছে, সেই বুঝে আপনি বিজনেস শুরু করবেন। এবং আমি যেমনটা প্রত্যেকটি ভিডিওতে সাজেস্ট করি, আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। আপনি প্রথমেই বড় প্যাকেজিং মেশিন নিয়ে খরচা করে ইনভেস্ট করে বিজনেস করতে না যাওয়াটাই বেটার বলে আমার মনে হয়। আপনি প্রথমে এই 2,000 টাকা বাজেট নিয়ে ছোট অ্যামাউন্টে বিজনেস শুরু করুন। বিজনেস যত ডিমান্ড আপনার বাড়বে, আপনি তত আপনার বিজনেসকে অবশ্যই গ্রো করতে পারবেন। এবার বন্ধু আসি থার্ড স্টেপ বা লাইসেন্সের প্রসঙ্গে। বন্ধু, এই বিজনেস শুরু করতে গেলে প্রাথমিকভাবে শুধু আপনি একটি লোকাল ট্রেড লাইসেন্স নিলেই এনাফ। অর্থাৎ আপনি আপনার স্থানীয় প্রশাসন ভবন থেকে, অর্থাৎ আপনার যদি বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে, আপনার বাড়ি যদি পৌরসভা এলাকায় হয় তাহলে পৌরসভার অফিস বা মিউনিসিপ্যালিটির বোরো অফিস থেকে আপনি একটি ট্রেড লাইসেন্স বের করে নিতে পারবেন 1 সপ্তাহের মধ্যে। এবং তার জন্য আপনার খরচ পড়বে প্রায় 500-1,000 টাকার মধ্যে। এইটি হলেই কিন্তু আপনি বিজনেস শুরু করে নিতে পারবেন এবং এক এক করে এগোতে পারবেন। আর এই মুহূর্তে কোনো প্রয়োজন আপনার হবে না। যদি আপনার বার্ষিক টার্নওভার 20 লক্ষ টাকার বেশি হয়, তখনই একমাত্র আপনার জিএসটি নাম্বার এবং কারেন্ট অ্যাকাউন্ট ডিটেলস দিতে লাগে। এবার বন্ধু, ভিডিও শুরুতে যেমনটি আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম একটি বোনাস টিপস দেবো, এখন সেই বোনাস টিপস দেওয়ার সুযোগ এসে গেছে। তো বন্ধু, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি প্রত্যেক দিন এক একটি মার্কেটে 20-25টি দোকানে এই স্ক্র্যাপ প্যাড সেলিং করুন। এবং প্রত্যেকটি দোকানে যদি আপনি 10টি করে পিসও বিক্রি করেন, আপনি 10টি করে প্যাকেজিং নিয়ে একটি প্যাকেজ বানাবেন এবং সেই প্যাকেজ যদি বিক্রি করেন, তাহলে এক একটি দোকানের পিছনে আপনার লাভ হলো 30 টাকা এবং 20টি দোকানের পিছনে আপনার বলো 600 টাকা। এইভাবে এক একটি মার্কেটে এক এক দিন যদি আপনি ঘুরতে শুরু করেন এবং মাসের শেষে তাহলে আপনি প্রায় 30টি মার্কেট, অর্থাৎ আপনার নিকটবর্তী জেলার অর্ধেক মার্কেট আপনার ঘোরা হয়ে যাবে। যেটি বন্ধু, যে কোনো বিজনেস ছোট থেকে বড় করবার একমাত্র মন্ত্র সেটি হলো মার্কেট বেশি বেশি করে ধরা। তাই আপনি যদি এভাবে মার্কেটিং করতে থাকেন, তাহলে কিন্তু আপনার কোম্পানি রাতারাতি এক এক করে বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওর প্ল্যানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম দরকারি জানবার ভিডিও। এবং অবশ্যই যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।